এসের ইন্টারভিউ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 19। তোমরা ভাবে ভুল করে বললাম না, আজকে ক্লাস নাম্বার 1, কিন্তু 19 কেন বললাম, 19 কেন বললাম তার কারণ হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত ক্লাস কিন্তু অলরেডি তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে, প্লে লিস্টে যাবে দেখবে 1 থেকে 18 পর্যন্ত একটা ইন্টারভিউ ক্লাসের প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে মিক্সিং কোয়েশ্চেন আছে, যে সমস্ত কোয়েশ্চেনগুলো 2014 এবং 2017 সালে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয়েছিল। আজকে থেকে শুরু করেছি তোমাদের কমেন্টে, সেটা হলো যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস অর্থাৎ সিডিপির ক্লাস যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইন্টারভিউতে ধরতে পারে তোমাদের, বাংলা, ম্যাথ, হ্যাঁ যাই বলো না কেন, ইংলিশ, সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ করানো হবে এবং পার্ট পার্ট করে করানো হবে। এর বাইরে তোমরা কোয়েশ্চেন কিন্তু পাবে না, এর বাইরে কোয়েশ্চেন হবেই না। এবং এখান থেকে তোমরা কমন পাবেই, 5 নাম্বার ইন্টারভিউতে থাকে, 5-এর মধ্যে 5 তোমরা কমন পাবে। এবং ডেমো ক্লাসের জন্য যে টপিকগুলো করাবো বলেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমি ডেমো ক্লাসের টপিকগুলো বলে ফেলেছি। তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে সেই ভিডিওটা পেয়ে যাবে। হ্যাঁ, এবং ডেমো ক্লাসটা এখন স্টার্ট করছি না, কিছুদিন পর স্টার্ট করব। তাহলে আজকের সিডিপির ক্লাস নিয়ে চলে এসেছি। প্রথম ক্লাস সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি। এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে তোমাদেরকে ম্যাক্সিমাম 2 থেকে 3 কোয়েশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে করবেই। তোমরা এটা কিন্তু ইন্টারভিউ যদি দেবে তখন কিন্তু বুঝতে পেরে যাবে। মানে ইন্টারভিউ তোমরা যদি এখন থেকে প্রিপারেশন না নাও না কিন্তু প্রবলেম পড়ে যাবে। এখানে 10-এর মধ্যে 8+ এই জন্য লিখেছি, তার কারণ হচ্ছে খুব ভালো যাদের ইন্টারভিউ হবে তাদেরকে 8+ অবশ্যই দেবে, ঠিক আছে? তাই ভালো প্রিপারেশন এখন থেকে নিতে হবে। তাহলে প্রথম সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগির প্রথম কোয়েশ্চেন কী, শিশুর ক্রমবিকাশ হলো কী ধরনের প্রক্রিয়া? তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ধরো এই টেবিলে এখানে বসে আছো, এখানে সমস্ত যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তারা বসে আছে, তোমাকে এই সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে শিশুর ক্রমবিকাশ হলো কী ধরনের প্রক্রিয়া। তুমি তখন বলবে এটা হচ্ছে পরিমাণগত ও গুণগত প্রক্রিয়া। শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কেন, জন্ম থেকে শুরু হয় মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। তুমি তখন কি বলবে, যেহেতু জন্ম থেকে শুরু হয় মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, সেই জন্য বেশি বড় করে বলতে যাবে না, যেভাবে বলছি সে বলবে, দেখবে তোমাদের নাম্বার অবশ্যই ভালো হবে। শিশুর ক্রমবিকাশ প্রক্রিয়াটি কী ধরনের, তুমি বলবে কর্মসংযোজনশীল। আমি জাস্ট বলে চলে যাচ্ছি, তোমরা এটা বুঝে নিও। শিশুর ক্রমবিকাশ হলো একটি আন্তঃপ্রক্রিয়া, এই বিষয়টি কোন প্রক্রিয়ার সাথে যুক্ত, শিকন, সংহতি, পেশনা। এবার তুমি যদি কোন প্রক্রিয়ার সাথে যুক্ত, তুমি সেক্ষেত্রে কী করবে, তুমি যে কোনো একটা বলবে, শিকন বলতে পারো অথবা সংহতি বলতে পারো অথবা পেশনা বলতে পারো। এবার তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে যে শিশুর ক্রমবিকাশ হলো একটি আন্তঃপ্রক্রিয়া, এই বিষয়টি কোন কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তখন তুমি তিনটেই বলবে। তার কারণ হচ্ছে যখন তুমি এগুলো বলবে তখন তোমাকে এর পরিপ্রেক্ষিতে তুমি কোয়েশ্চেন করবে যে শিকন জিনিসটা কী, সংহতি জিনিসটা কী, পেশনা জিনিসটা কী। তা এই জিনিসগুলো কী সমস্ত ডিটেলস আলোচনা পরপর করব, কোনো অসুবিধা নেই। সিডিপির ক্লাস চলছে, সিডিপির ক্লাসগুলো কমপ্লিট করব, বাংলা ক্লাসও চলবে, একদিন সিডিপি, একদিন বাংলা, একদিন ম্যাথ, একদিন ইংলিশ, এই সমস্ত এভাবে কিন্তু করানো হবে এবং টপিকগুলো কভার করানো হবে, ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন, টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স, উক্তিটি কার, বলতে পারবেন? অবশ্যই, তখন তুমি বলে মনোবিদ, মনের কিন্তু উক্তি, মহিষুদন্তন্য। এবার হচ্ছে শিকনের ব্যক্তিগত শর্তাবলীগুলো কোনগুলো, হ্যাঁ কোনগুলো বলেছে, তখন তুমি বলবে মনোযোগ, অনুরাগ, প্রতিদ্বন্দ্বিতা, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য শর্তাবলী। এবার দেখো সেটা হচ্ছে কখন বার্গের, সরি এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, কখন মানসিক ক্রমবিকাশের কোন স্তরটি প্রযোজ্য, সরি এটা কি, এটা কোহলবার্গ হতো, এটা ঠিক, কখন কোহলবার্গের মানসিক ক্রমবিকাশের কোন স্তরটি প্রযোজ্য নয়, সামাজিক সংযোগ ও সামাজিক অধিকার। দেখো একজন শিশু বিমূর্ত চিন্তাধারা অর্থাৎ যেটাকে বলে কংক্রিট, বিমূর্ত ধারণা চিন্তা করে যৌক্তিকভাবে এবং অনুমানের পরীক্ষা করে পদ্ধতিগতভাবে এই বৈশিষ্ট্যটি পেঁয়াজের কোন স্তরে লক্ষ্য করা যায়, ফর্মাল অপারেশন। দেখো পেঁয়াজের থেকে তোমাদের পরীক্ষায় যেমন কোয়েশ্চেন আসে সেরকম ইন্টারভিউতে কিন্তু পেঁয়াজের থেকে কোয়েশ্চেন খুব ভালোভাবে ধরে, এবং পেঁয়াজের সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে। প্রত্যেকটা যে যারা মনোবিদ আছে তাদের সম্বন্ধে একটু জানতে হবে, সে তাদের সম্বন্ধে জানানোর বিষয়টা আমার উপর ছেড়ে দাও, তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত মনোবিদদের সম্বন্ধে ভালোভাবে পরিচিত করে দেবো। শিশুর সক্রিয় শিকনের সঙ্গে যুক্ত উপাদানগুলির নাম বলো, ঠিক আছে? যখন গুলি বলবে তখন তুমি অনেক সবগুলোই বলবে, আর যখন বলবে, যখন তোমাকে এভাবে কোয়েশ্চেন করা হবে, শিশুর সক্রিয় শিকনের সঙ্গে যুক্ত উপাদানের নাম বলো, তখন তুমি বলবে যে কোনো একটা। এটা হচ্ছে ভাষা, মানুষের হস্তক্ষেপ, উপকরণ সমগ্র। এটা দেখো শিশুর বিকাশের অগ্রসরতা কোন দিক থেকে কোন দিকে হয়, কেন্দ্র থেকে পরিধির দিকে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটা, এই পরিধির দিকে কিন্তু হবে, ঠিক আছে? নেক্সট,
চার থেকে ছ মাস বয়সে শিশুর ওজন কত থাকে? 6.7 কেজি। সাধারণত এই যে দেখছো না এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝে গুগলি টাইপের কোয়েশ্চেন ধরে নেয়, ঠিক আছে? শিশুর বিকাশ কখন হয় না? প্রসবের সময়। বেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় যেমন পড়ে ইন্টারভিউতে কিন্তু খুব ভালো বেশিবার জিজ্ঞাসা করা হয়। শিশুর সামাজিক ক্রম বিকাশে যে বিষয়টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটির নাম কি বলতে পারবে? তুমি বলবে হ্যাঁ, পরিবার। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক কে? এগুলো একটু জানতে হবে যে কে কিসের জনক সেটা জানতে হবে, কারণ ধরবে তখন কিন্তু বলতে পারবে না, আর যদি বলতে না পারো তো তুমি তো নার্ভাস হয়ে যাবে, নার্ভাস হয়ে গেলে তখন কিন্তু তোমার নাম্বার কমে যাবে, তাই সবগুলো বলতে পারলে কনফিডেন্স ধীরে ধীরে বিল্ড হবে। প্রথম কোয়েশ্চেনে অ্যান্সার দিলে তোমার কনফিডেন্স একটু বিল্ড হবে, দেখবে দ্বিতীয় বলতে পারলে তখন একটু 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 বিল্ড হবে, এইভাবে কিন্তু কনফিডেন্স বিল্ড হয়। তুমি যখন একটা পরীক্ষায় পাস করে যাও তখন সেই পরীক্ষায় পাস করলে দেখবে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসে, এবং তুমি অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু কম বেশি পাস করে যাও, এটা কিন্তু হয়, এটা হচ্ছে একটা সাইকোলজি ফ্যাক্ট আছে, এ নিয়ে পরে কখনো বলবো। বলতে পারবে পেঁয়াজের বাস্তব অভিজ্ঞতার স্তর কোন স্তরের অন্তর্গত? এটা হলো দ্বিতীয় স্তরের অন্তর্গত। পেঁয়াজের নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর কোন স্তরের অন্তর্গত? এটা হলো চতুর্থ স্তর। বুদ্ধির বাচাই তত্ত্বের প্রবক্তা কে? থমসন। নেক্সট, শিখন ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হলো বুদ্ধি উক্তিটি কে করেছেন বলতে পারবেন? ডিয়ার বোন, ঠিক আছে, ডিয়ার বোনের। শিশুর আধো আধো স্বরে কথা বলা কত মাসে শিখে? 4 থেকে 6 মাস বয়সে শিখে। এবার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, শিশুর বাবলিং, এটা একটু মিস্টেক হয়েছে, শিশুর বাবলিং দেখা যায় কোন বয়সে, কোন মাসে? 3 থেকে 9 মাস, অর্থাৎ 3 থেকে 9 মাস বয়সে কিন্তু বাবলিং দেখা যায়, ঠিক আছে? দেখো সিডিপির কোয়েশ্চেন আজকে যেহেতু প্রথম ক্লাস সেই জন্য কিন্তু একটু কম নিয়ে এসেছি, ধীরে ধীরে সিডিপি ক্লাসগুলো বাড়াতে থাকবো এবং সিডিপির টোটাল টপিক ক্লিয়ার করে দেবো। বাংলা টোটাল টপিক ক্লিয়ার হয়ে যাবে, ইংলিশ টোটাল টপিক ক্লিয়ার হবে, ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, ডেমো ক্লাসের টপিকও ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো ওয়াচ করতে থাকো, তোমাদের 8+ পড়ানোর দায়িত্ব আমার, এবং তোমাদেরকে যেভাবে বলি সেভাবে করে যাও। জয় হিন্দ।